ষষ্ঠ শ্রেণীর ছাত্ররা আজকের ভূগোল ক্লাসে আমি তোমাদের সাথে অরণ্য ও বন্যপ্রাণ সম্পর্কে আলোচনা করব ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন অরণ্য রয়েছে সেই অরণ্যগুলোতে বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাওয়া যায় যেমন পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে রয়েছে বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার এছাড়াও গুজরাটের গির অরণ্যে সিংহ রয়েছে কচ্ছেরণে রয়েছে বুনো গাধা এছাড়াও হিমালয়ের পার্বত্য অঞ্চলে রেট পান্ডা চিতা এগুলো দেখা যায় উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের যে ঘন বন রয়েছে সেই সমস্ত জায়গায় একশৃঙ্গ গণ্ডার হাতি এগুলো দেখতে পাওয়া যায় যেমন আসামের যে কাজিরাঙা ফরেস্ট রয়েছে সেটা একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত এছাড়াও রাজস্থানের মরু অঞ্চলে উট দেখতে পাওয়া যায় দক্ষিণ ভারতে হাতি দেখতে পাওয়া যায় এই সমস্ত বিভিন্ন রাজ্যের বিভিন্ন অরণ্যে বিভিন্ন ধরনের প্রাণী আমরা দেখতে পাই এই হচ্ছে ভারতের অরণ্য এবং বন্যপ্রাণ এবার এই অরণ্য এবং বন্যপ্রাণ বর্তমানে বিভিন্ন ধরনের কারণের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে যেহেতু বর্তমানে নির্বিচারে অরণ্য নিধন করা হচ্ছে বা গাছপালা কেটে ফেলা হচ্ছে তাই জন্য এই বন্যপ্রাণ অর্থাৎ জীব প্রজাতি তারা প্রায় বিলুপ্ত হয়ে আসছে তাই আমাদের উচিত এই সমস্ত বন্যপ্রাণকে সংরক্ষণ করা এবং এই কারণেই এই অরণ্য ও বন্যপ্রাণকে সংরক্ষণের জন্য বিভিন্ন উপায় গ্রহণ করা হয়েছে যেমন সংরক্ষিত অরণ্য বা রিজার্ভ ফরেস্ট তৈরি করা হয়েছে যেখানে পশুরা নির্বিচার মানে নির্দ্বিধায় কোনো রকম ভয় ছাড়াই নির্ভয়ে থাকতে পারে সেখানে যে কোনো রকম ক্রিয়াকলাপ শিকার পশুচারণ সব কিছু নিষিদ্ধ সেখানে মানুষের প্রবেশ নিষিদ্ধ যেমন কোডার মা সংরক্ষিত অরণ্য এখানে পশুরা নির্বিঘ্নে ঘুরে বেড়াতে পারে এখানে কোনো রকমভাবেই শিকার বা পশুচারণ করা সম্ভব নয় সেটা সেখানে শাস্তিযোগ্য অপরাধ এছাড়াও সুরক্ষিত অরণ্য বা প্রোটেক্টেড ফরেস্ট তৈরি করা হয়েছে যেখানে একেবারে মানুষের প্রবেশকে নিষিদ্ধ করা হয় না সেখানে অরণ্যের ওপর নির্ভর করে যে সমস্ত মানুষ বেঁচে থাকে তাদের পশুচারণ বা বনজ সম্পদ সংগ্রহ এগুলোর অধিকার দেওয়া হয় এছাড়াও কি অভয়ারণ্য বা স্যাংচুয়ারি এই অভয়ারণ্যগুলোতে লুপ্তপ্রায় প্রজাতির সুরক্ষা এবং উন্নয়নের ওপর নজর দেওয়া হয় লুপ্তপ্রায় প্রজাতি বলতে যে সমস্ত প্রজাতির প্রাণীরা বর্তমানে প্রায় বিলুপ্ত হয়ে গেছে অর্থাৎ যাদের সংখ্যা খুব কমে গেছে সেই সমস্ত লুপ্তপ্রায় প্রজাতির প্রাণীদের সুরক্ষা এবং উন্নয়ন করা হয় যেমন জলদা অভয়ারণ্য গরুমারা অভয়ারণ্য এগুলো হচ্ছে অভয়ারণ্যের উদাহরণ এছাড়াও কি জাতীয় উদ্যান জাতীয় উদ্যান হচ্ছে বন্যপ্রাণীর সাথে সাথে সেখানে স্বাভাবিক উদ্ভিদকে রক্ষা করা হয় স্বাভাবিক উদ্ভিদের যে সৌন্দর্য সেটা রক্ষা রক্ষা করা হয় এবং উদ্ভিদ সংরক্ষণও করা হয় যেমন কাজিরাঙা ন্যাশনাল পার্ক বা কানহা ন্যাশনাল পার্ক করবেট ন্যাশনাল পার্ক এগুলো হচ্ছে এই জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্কের উদাহরণ এইভাবে রিজার্ভ ফরেস্ট প্রোটেক্টেড ফরেস্ট স্যাংচুয়ারি ন্যাশনাল পার্ক এগুলোর মাধ্যমে বর্তমানে অরণ্য ও বন্যপ্রাণকে সংরক্ষণ করার অর্থাৎ এদের বাঁচিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে উনিশশো বাহাত্তর সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রণয়ন করা হয়েছে যাতে প্রাণী শিকার করা দণ্ডযোগ্য দণ্ডনীয় অপরাধ শাস্তিযোগ্য অপরাধ প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সপ্তাহে ভারতে বন্যপ্রাণ সপ্তাহ হিসাবে পালন করা হয় যাতে অরণ্য এবং বন্যপ্রাণকে রক্ষার বিষয়ে সার্বিকভাবে সচেতনতা গড়ে তোলা যায় তাহলে এই হচ্ছে ভারতের স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আলোচনা এর পরের ক্লাসে আমরা ভারতের অন্যান্য বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব